শ্যাম ধর্মের বর্ণমালায় কচ্ছপ আলোকের তেমন জ্ঞান নেই, জ্ঞান নেই কোনো বিদ্যাপাঠে। বৃহৎ বাংলার ময়মনসিংহের কালীবাড়ি সড়কের 196তম বাড়ি। বাড়িটার সামনে প্রশস্ত ফুটপাতে বালকের বসবাস। অহেতুক অকারণে বর্ণমালায় জ্ঞান শূন্য বালক আজ লিখতে বসেছেন। তার অনুপ্রেরণায় চিরজাগ্রত শুভ্রকেশের রবীন্দ্রনাথ, কবিগুরু শিরোমণি। তোমরা না জানলেও সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা। গুরুর শুভ জন্মদিনে এমন উৎসবে নেচে গিয়ে অবশেষে কলম হাতে লিখতে বসেছেন। যতীশ তিনি রাজা ভিখারীর ভাগ্য রচনায় ব্যস্ত, ক্লান্ত অবশেষে। সাদা পাতায় পাহাড় পর্বত আর সমতলের সুমারি লিপিবদ্ধ করে চলেছেন। অতি খরায় চিটাধানের খড়খড়ে আওয়াজ, ক্যাকটাস বনে উটের পদধ্বনি, তবুও শ্যাম ধর্মের বর্ণমালায় লিখে যান তিনি। বন্যায় ব্রহ্মপুত্রের ডুবুজলে স্রোতের তোড়ে ভেসে যায় কচুরি পানা, তা আঁকড়ে ধরে মা বানর, শাবক হারিয়ে সাঁতরে মরে প্রাণ। হরি হরি বালক লিখছেন তার বংশনাশের এসব কথা, হারিয়ে পালিয়ে মৃত্যুকে জয় করার কথা, পুষ্পপ্লাবনে দিশেহারা দুঃখ সুখের প্রভু সেজে প্রেম বিরহ কথা রচনায় মগ্ন তিনি। দুহাতে তালি বাজিয়ে প্রকৃতিও সাড়া দেয়। সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা। গোলাভরা ধান আর AK-47 ক্রস ফায়ারে উল্লাস আর মাতন সাজানো কাব্যে পেশাদারী কৃষক আর খুনির আত্মকাহিনী সবুজ লাল রঙে লিখে যান তিনি। সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা। ক্ষুধা আর অন্নহারা মানুষের ম্যান হলে আটকানো পচা ইলিশের চিকন কাটার আঘাতে আহতে সেজনের ব্যথার বেদনা চিত্রপটে আঁকেন তিনি। বাংলার গর্ব অস্পষ্ট বর্ণমালায় জ্ঞান শূন্য টোকায়ের আত্মমর্যাদার কাহিনী লিখে যান, যে কাহিনী জাতিসংঘে বিতর্কের ঝড় তোলে, সোনার বাংলার গীত রচনা করে, যে সঙ্গীতে মহাগুরু আছেন আছেন মহাভীরু, সেখানেই আছে গঙ্গা পদ্মায় কলস ভরা জল পানি দুটি শব্দ। মানবিক বিপর্যয়ে সভ্যতার বেঁচে যাওয়া আছে, সেই সুর সঙ্গীতের উন্মাদনায় বাঁশি হাতে নতুন সুরের আবিষ্কারের কথা লিখে যান তিনি। সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা। ধুলোবালি মাখা ফুটপাথে নোবেলের স্বপ্ন দেখা তিনি লিখে যান অবিরাম। অতি ক্ষুদ্র একজন জমিদারের খাজনা আদায় স্টেশনে কুলির দৌড়াদৌড়ি, কল্পকথার সেই ঝুয়োরানি দৌড়ানির আলাপন লিখে যান। তবু সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা। তিনি অনেক উচ্চতার অধিকারী নন, অতি ক্ষুদ্র। ওরা কষ্ট পাবে বলে আমি বলতে পারি না মুখ ফুটে, ওরা অতি ক্ষুদ্র। পিপিলিকার মতো এত ছোট যে কোমর বাঁকিয়ে হাঁটু ভেঙে মাথা নিচু করে কথা বলতে হয়, ওরা একবিংশ শতাব্দীর রচয়িতা। আয়রন ভিটামিনের অভাবে হাড্ডি সার টোকায়, মাঝে মাঝে খালি চোখে একেবারে অদৃশ্য লাগে, মনে হয় অণুবীক্ষণ যন্ত্রের নিচে অসংখ্য কীট কিলবিল করছে। তবু ওরা একবিংশ শতাব্দীর রচয়িতা। মানদণ্ডে আকাশের মতো উঁচু, রাতের আধারের মতো ধীর, সাগরের মতো গভীর, সূর্যের মতো তেজদীপ্ত, স্বাধীনতার মতো দৃঢ়, ষড়ঋতুর মতো বৈচিত্র্যময়, পথের মতো চলমান, ব্রহ্মপুত্রের মতো বহমান, আর একটু যোগ করলে ওরা আবর্জনা স্তূপে ঢাকা পড়া এক টুকরো আয়নাও বটে। ওরা একবিংশ শতাব্দীর রচয়িতা। ওদের কলমের কালিতে আছে মেধা, উন্নত মনন। বসুন্ধরা কাগজে শতপৃষ্ঠা সেই ছাপে আছে দেয়ালে ঘেরা দুটি মানচিত্র। ভাগ্য বন্টনে করিমসির ইতিহাস আছে, সৌজন্য বোধের হিরিক আছে, ধর্ম অধর্মের বিতর্ক সমালোচনার ঝড় আছে, ডান বামের অর্থকথার প্যাঁচাল আছে, সমাজনীতি রাষ্ট্রনীতি পৌরনীতি
ইতিহাসের জট খুলতে বসে মিছিল, হট্টগোল, পুলিশের লাঠিচার্জে জনতার জাগরণ, নব্য স্বৈরশাসকের উত্থান পতনে ক্লান্ত নাগরিক, বিষণ্ণতায় ঢাকা বালকের লেখার শেষ কোথায় তুমি জানো কি? কে আছিস? ওকে বন্দি কর, ধরে নিয়ে যা, তরবারির আঘাতে ওর 10 আঙ্গুল কেটে নে, যেন বালক আর লিখতে না পারে। সেই বালক যে একবিংশ শতাব্দীর এক সেরা রচয়িতা, মহামান্য কবি শ্রেষ্ঠ, তোমার রাজ্যে আমার কালির সাক্ষ্য। দুবেলা অনাহারে থেকে লিখেছি আমি, আমি গাঢ় আর বাঙালিদের নিয়ে লিখেছি। অন্ন চাই না, শিক্ষা চাই না, বস্ত্র চিকিৎসা বা বাসস্থানও চাই না, আমি চাই সর্বোচ্চ শ্যাম ধর্মের বর্ণমালার মুক্ত বিচরণ। আমার তর্পণের মোড়ক উন্মোচন, আমার আকুতি ভাগ্যহত টোকাইরা যেন সৌভাগ্য ফিরে পায়। নবজাগরণের মুক্তির ভাষায় আজ কাগজে জল রঙে আঁকা তোমার ছবি শোভা পায়নি, কারণ আমি যে শ্রেষ্ঠ কবি বা সেরা রচয়িতা হতে চাই না, হতে চাই না নীতি নির্ধারক বা ভাগ্য প্রণেতা। আমি একবিংশ শতাব্দীর রচয়িতা, আমার ইচ্ছার কথা শোনো। ক্ষুদ্র বালকের বেশে তোমার জন্ম হোক, আবার টোকাই হয়ে ময়মনসিংহে ফিরে আসো, কালীবাড়ি সড়কের প্রশস্ত ফুটপাথে 18 ফুটের ব্যানার পেতে শুয়ে তুমি মাঝরাতে আকাশের তারা গুনবে। ওখানে বাঁচার স্বপ্ন আছে, রচনার ইচ্ছা আছে, ডাস্টবিনের পচা নষ্ট খাবারে ক্ষুধা নিবারণের উপায় আছে। আমি একবিংশ শতাব্দীর রচয়িতা, আমার রচনায় আরও আছে বারুদে পড়ে যাওয়া মানুষের ঝাঁঝালো গন্ধের কথা। শ্যাম ধর্মের বর্ণমালায় ক্ষুদ্র বালকের তেমন জ্ঞান নেই, জ্ঞান নেই কোনো বিদ্যাপাঠের। বৃহৎ বাংলার ময়মনসিংহের কালীবাড়ি সড়কের 196